রাজধানী গুলশান থেকে এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও আসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রাতে তাকে গুলশান থেকে গ্রেপ্তার করে ডিবির একটি দল বেসরকারি ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস বিএবির সাবেক চেয়ারম্যান ছিলেন তিনি। কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা জানা যায়নি। 2008 সালের জানুয়ারি থেকে একটানা 17 বছর বিএবির চেয়ারম্যান ছিলেন নজরুল ইসলাম মজুমদার। গত 5 আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার পতনের পর বিএবি ও এক্সিম ব্যাংকের নেতৃত্ব হারান তিনি।